আমার লাগবে না ভাইয়া, ঠিক আছে? ইনশাল্লাহ অবশ্যই, আপনি বসুন না, অবশ্যই বসুন, বসুন। আর আমার এখন আসেন সূরাতুন নূর আয়াত নাম্বার 2, বসুন 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 বসুন। সূরাতুন নূর, সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আমার দিকে তাকান। সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আমার দিকে তাকান। সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আমার দিকে তাকান। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আপনারা রাগ করে ফেলছেন আমার উপরে। সূরাতুন নূরের আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, জেনাকারিনী জেনা আছে, জেনা করা কি খারাপ কাজ না ভালো কাজ? ধর্ষণ করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর কোরআন কি বলছে এই সম্পর্কে? জি বসেন, আপনারা বসেন, আল্লাহর রাস্তে বসেন, আপনারা আল্লাহর রাস্তে বসেন। আমি কোরআন থেকেই কথা বলতেছি, একটা শব্দ কোরআনের বাইরে বলবো না। বসেন আপনারা, বসেন আপনারা, একটু শুনেন। একজন একটা কথা বললো, এটা দিয়ে মাথা গরম করেন, আপনারা শুনেন আমি কি বলি। দাঁড়ান, লক্ষ লক্ষ সেনাবাহিনী, হাজার হাজার র‍্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, অফিস, আদালতের অভাব নাই। আপনি দাঁড়ায় বলেন, এই 50 বছরে একটি রাত এদেশে কোনো ধর্ষণ হয়নি, একটা পত্রিকা দেখতে দেখাতে পারেন। আল্লাহর কসম করে বলছি, আই উইল রিজাইন ফ্রম এয়ার, এখান থেকেই রিজাইন দেব, যেদিকে বাংলাদেশের আর কোনো মাহফিলে বক্তৃতা করবো না। এই 50টি বছর আপনারা ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা চালাইছেন, আমরা মোল্লারা চালাই নাই। জাতিকে 50 বছরে এই রাষ্ট্রীয় সব ব্যবস্থা থাকার পরেও একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আজকে আমি আপনাদের সামনে কোরআন হাতে করে নিয়ে বলে গেলাম, আমাদের কথা শুনেন। 50 বছর না, 50 মিনিটেই বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা আমরা রাখি। ভাইরা এখন আমরা সবাই আল্লাহ আল্লাহর নির্দেশ বলা লাগবে না ভাইয়া। আমি যে আয়াত ছিলাম, বসেন প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার বসেন, আল্লাহর হস্তে বসেন, বসেন আপনি, বসেন আল্লাহর হস্তে, বসেন আল্লাহর হস্তে, আমার কাছে আসেন, এখানে আমার কাছে আসেন, আপনি আসেন। আমি যে কথা বলছিলাম, আলা লাহুল খালকু ওয়াল আম, আপনি বসেন, আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন যার হুকুম চলবে তার। আমি এই কথার উপরে কথা বলছি, এটাকে আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি, আমি কোরআন থেকে। এখন দেখেন আমি যে কথাটা বললাম, এই কথাটা দলিল কি? সূরাতুন নূর আয়াত নাম্বার 2। আমি প্রতিটি কথার পিছনে কোরআনে রেফারেন্স করতেছি। আপনারা যদি আমি ভুল করি, এখানে ওলামা ইকরাম আছেন, সাথে সাথে আমাকে ধরে ফেলবেন। কিন্তু আপনি যদি কোরআনের কথাই শুনতে চান, আসলে আমরা তো কোরআন, হুজুর কোরআন থেকে কথা বলেন, কিন্তু তার লাইফে কোনোদিন কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখার সুযোগ হয়নি। রবীন্দ্রনাথের গল্প সারা রাত জেগে পড়েছি, বহু নাটক, বহু কেচ্ছা কাহিনী আমরা সারা রাত ধরে পড়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কখনো কোরআন পড়িনি। বাইরে আমার, আই উইল নট টল এনি পলিটিক্যাল স্পিচ, একটাও রাজনৈতিক কথা বলবো না, কোরআন যা বলছে আমি তাই বলব। আপনারা আমার কথাটাকে আমার মতো করে বুঝেন, আমি কি কারোর নাম নিছি, কোনো কিছু বলেছি? আপনারা আল্লাহর হস্তে বসেন, মাথাটা ঠান্ডা রাখেন, আমি যা বলছি তা বোঝার চেষ্টা করেন। এখন আসেন সূরাতুন নূর আয়াত নাম্বার 2, বসেন 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 বসেন। সূরাতুন নূর, সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আমার দিকে তাকান।
সূরাতুন নূর আয়াত নাম্বার 2 আমার দিকে তাকান সূরাতুন নূর আয়াত নাম্বার 2 আমার দিকে তাকান আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আপনারা রাগ করে ফেলছেন আমার উপর সূরাতুন নূরের আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে জেনাকারিনী জেনা আছে জেনা করা কি খারাপ কাজ না ভালো কাজ ধর্ষণ করা খারাপ কাজ না ভালো কাজ আল্লাহর কোরআন কি বলছে এই সম্পর্কে জি বসেন আপনারা বসেন আল্লাহর রাস্তায় বসেন আপনারা আল্লাহর রাস্তায় বসেন আমি কোরআন থেকেই কথা বলতেছি একটা শব্দ কোরআনের বাইরে বলবো না বসেন আপনারা বসেন আপনারা একটু শুনেন একজন একটা কথা বললো এটা দিয়ে মাথা গরম করেন আপনারা শুনেন আমি কি বলি সূরাতুন নূর আয়াত নাম্বার 2 আমি আমার প্রতিটি কথা পিছনে কোরআনের আয়াত এখানে রেফারেন্স হিসাবে আনছি আপনারা একটু মাথাটা আমার দিকে দেন আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়াযানি জেনাকার এবং জেনাকারিনী এবং জেনাকার যে ধরা পড়ে আল্লাহ বলছে তার শাস্তি কি বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন একরকম অবিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন আর একরকম আল্লাহ বলছে বিয়ের আগে যদি জেনা করে ইসলামী শরিয়াত বলছে ওদের শরীরের উপরে 100 চামড়া আর বেতের আঘাত করো 80 আঘাতের পরে যদি মারা যায় মৃত দেহের পরে আরো 20টি আঘাত করো 100 আঘাতের পরে যদি প্রাণে বেঁচে যায় আর আঘাত করো না অবিবাহিত অবস্থায় জেনা করে ফেলেছে মাফ করে দাও কিন্তু বিয়ের পরে যদি জেনা করে ইসলাম বলছে শরীরের উপরে বিয়ের পরে যদি জেনা করে ইসলাম বলছে নারী হোক আর পুরুষ হোক মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সুযোগ নাই যেটা আমাদের দেশে আইন পাস হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে না তাহলে আমরা তো বক্তৃতা করতেছি যাতে সমাজে ধর্ষণ না হয় আমাদের তো আর মোটা অঙ্কের বেতন দেওয়া উচিত প্রশাসনের যে আমরা যাতে অপরাধ প্রবণতাকে কমানোর জন্য রাতের পর রাত চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের কথা শুনেন না শুনেন আপনাদের জন্মের পরে আজান কি আমরা দিছি না আপনাদের বিয়ে কারা পড়াইছে আমরা পড়াইছি না আপনারা যখন মারা যাবেন তখন কেউ যাবে না মসজিদের ইমামই নেবে আপনার লাশ কবরে রাখবে আপনার মাথাটা পশ্চিম দিকে কিবলার দিকে কেটা ঘুরাই দিবে আমরা দিব না তাহলে আমাদের একটা কথা আপনারা শোনার আগে কেন মাথাটা গরম করেন বলেন আপনাদের যখন কেউ থাকবে না তখন আপন তো আমরাই হব আপনার যাতে কবরে কোনো সমস্যা না হয় আপনাকে কবর রেখে সবাই চলে যাবে আমি দোয়া করব আপনার জন্য তাহলে আপনি যখন আমার সামনে জাহান্নামের পথে যান তখন আমার কলিজায় কষ্ট লাগে কারণ আপনার পকেটের টাকা মাদ্রাসায় দিয়েছেন সেই মাদ্রাসায় আপনার খেয়ে আমি পড়ালেখা করেছি আমার চোখের সামনে আপনি জাহান্নামের পথে গেলে আমার কলিজায় কষ্ট লাগে তা আপনারা আমাদের কি পর ভাবেন কেন আমি তো আগামী নির্বাচনে এই ওয়ার্ডে মহিলা মেম্বার পদে দাঁড়াবো আমার কোনো স্বার্থ আছে এখানে কোনো স্বার্থ নেই অর্থাৎ আমাদের কথাটা বোঝার চেষ্টা করো কোরআনের আইন অনুযায়ী যদি আজকে শাস্তি হতো ধর্ষণ তো দূরের কথা এদেশের লম্পট যুবকদের স্বপ্ন দেশ পর্যন্ত বন্ধ হয়ে যেত আমরা এই কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি এটা তো সমাজের অপরাধ প্রবণতা কমানোর জন্য আমরা চেষ্টা করছি কোরআন এসেছে কি লিতুকরি জান্নাস মিনা জুলুমাতি ইলান্নু সমস্ত পাপাচার অন্ধকার অনাচার দর্শন চুরি খুন খারাপি থেকে মানুষদেরকে মুক্ত করে একটি জান্নাতি সমাজ কায়েমের জন্য ঠিক কি না ব্যাস আপনারা রাগ করলে আমরা আর বললাম না ভাইরা আমার বিশ্ব নবী সাহাবী হযরতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নে বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ সাপের পিছনে সাপ বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল মুসলিম সৈনিকদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল আল্লাহ বলছে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায় আমার কথাগুলো এ যাবৎকাল যদি মনে থাকে এখন চিৎকার করে একটা আওয়াজ দেন আমাদের অভিভাবক কে কথা বুঝতে কোনো কষ্ট হয় ঘটনা হচ্ছে পাশাপাশি দুই লোকের বাড়ি এক লোক ওয়াজ শোনে আর এক লোক মোটে ওয়াজ শোনে না তো যে লোক ওয়াজ শোনে না তার মেয়েটা বড় হয়ে গেছে বিয়ে দেওয়া দরকার ওনার স্ত্রী ডাক দিয়ে পাশের বাড়ির লোকটাকে বলছে ভাই যান আপনি ফাসক্ত নামাজ পড়েন মাহফিল যেখানে হয় সাইকেল চালিয়ে যান ওয়াজ শোনেন আপনি কত ভালো আপনি আপনি
আমার এই স্বামীটাকে একটু নিয়ে যান না, দেখেন না একটু ওয়াজ শুনি হিদায়ত হয় কিনা। এখন বেচারাকে আল্লাহ ধরে নিয়ে গেছে, হুজুর ওয়াজ করতেছে, আপনারা ইস্তিনজা করার পরে পানি নেন, যদি পানি না পান তাহলে আপনারা কুলুফ নেন, এরপরে সেটাও যদি না পান টিস্যু নেন, আরে মোটে না পাইলে অন্তত ধুলা নেন, অপবিত্র অবস্থা আপনারা কেউ উঠবেন না। আমাবস্যার অন্ধকারের রাত, বেচারা ওয়াজ শুনি বাড়ি আসতেছে, যখন ইস্তিনজায় ছাপ দিছে তখন, এখন আজীবন তো পানি নেওয়ার অভ্যাস নাই, বসার পরে ইস্তিনজা যখন অর্ধেক হয়ে গেছে তখন মনে পড়ছে হুজুরের ওয়াজের কথা, হুজুর যে পানি নিতে বলছিল তো পানি তো নিয়ে আসি নাই, হুজুর যে কুলুফ নিতে বলছিল কুলুফ তো নাই, পকেটে হাত দিয়ে টিস্যুও নাই, এখন লাস্ট অপশন ধুলা। আস্তে করে চোখ বন্ধ করে একটা থাবা দিয়া কুলুফ করা শুরু করছে, কিছুক্ষণ পরে দেখে সাদ্দামের বোমার মতো কামড় শুরু করছে, আসলে ধুলা ছিল না, ছিল লাল পিঁপড়া ঝাঁক। এখন কামড় যখন দিছে তখন ওকে এই জন্যে আমি হুজুর করে মোটে চোখে দেখতে পাই না, এই জন্যে মোল্লা করে আমি মোটে চোখে দেখতে পাই না। আচ্ছা কোন মোল্লার দোষ না গুরু দোষ, মোল্লা চাইছে ওর অপবিত্র থেকে বাঁচাতে, ও নিচে লাল পিঁপড়া আর দোষ সাবাসছে মোল্লার উপরে।